এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, আর এই দিন ছিল আমার জীবনের সব থেকে আনন্দের দিন আমি বলতে পারি, এতগুলো আনন্দের দিনের মধ্যে একটা স্পেশালি। আর বুনুর রিয়াকশন থেকে কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? এই যে আমরা চলে এসেছি এটিএম এর সামনে। আর কেন তোমরা জানো, আমি যে এত বছর ধরে ইউটিউবে কাজ করছি, প্রায় 2.5 বছর ধরে, তো সেই ইউটিউবে কাজ করার ফলটা আজকে আমি নিজের হাতে পেতে চলেছি। তো দেখতে পাচ্ছ এটিএম এসে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা আমি তুলে নিয়েছি। আর পেমেন্টটা নেওয়ার পরে আমি কী কী করলাম, বাড়ির জন্য কী কী নিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পেমেন্টটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর প্রথমেই চলে যাচ্ছি দেখো এখান থেকে সোজা মিষ্টির দোকানে। আর দাঁতগুলো দেখছে একদম, এত বছরের সব হাসি একবারে হেসে ফেলছি আমি। তো তারপরে মিষ্টির দোকানে গিয়ে তো এখান থেকে আমি কি মিষ্টি নেব ভাবছিলাম, তো লাস্ট পর্যন্ত গুড়ের রসগোল্লা নিয়েছিলাম। আর বুনুকে জিজ্ঞেস করছিলাম যে তুই কিছু মিষ্টি খেলে খা, তো সেদিন ওর কী হয়েছিল জানি না, ওর পরীক্ষা ছিল সামনে, তো টেনশনের জন্য ও কিছু মিষ্টি খায়নি। তো যাই হোক, আমরা কিন্তু এই যে বড় বড় রসগোল্লাগুলো নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর এরপর দেখো আমার বাড়ি বসবে। নিচে রাখো, সবাই সবাই খাবো। আসা শুরু হলে ঠিক আস্তে 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 একদিন এক জায়গা আমার জায়গা বসে যাবে। 1,00,000 টাকা সমান কি এই আনন্দ হচ্ছে বড় আনন্দ আর হয় না। গালে একবারে ভরে দাও যে মা। তো তোমরা দেখতেই পেলে আমার ফ্যামিলির রিয়াকশন, সবাই কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে। বাবা মারা যদি কোনো কাজে না সামনে থেকেও না বলেন যে তোরা তুই এটা করিস না বা কিছু, তারা কিন্তু ভিতরে ভিতরে চায় যে আমরা একসময় যেন সেই কাজটা করে সফলতাটা পাই। আর সেটা যখন হয় না, তারা তাদের থেকে বেশি খুশি আর কেউ হয় না, সেটা তোমরা দেখতেই পেলে। তো এইখানে সবাইকে তো মিষ্টি টিষ্টি খাইয়ে দিলাম, একদম সবাই খুব খুশি। আর আমি তো এতটা খুশি আমি বলেও বোঝাতে পারবো না, আমি কথা বলতে বলতেও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আর সেটা বুঝতে পেরে আমার বুনু পাশ থেকে কিছু ফোরন কাটছিল আমাকে হাসানোর জন্য। তো যাই হোক, এরপরে সবাই মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করলো। নেক্সট কি করলাম চলো তোমাদের দেখাই। পরের দিন সকালবেলা উঠে এই জিনি চলে এসেছে, এনাকে পাপা প্রত্যেকদিন বিস্কুট খাওয়ায়। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা বাইক নিয়ে, গেস করতে পারো কোথায় যাচ্ছি? হচ্ছে খাসির মাংস কিনতে। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যখন কিছু করব আমি সবাইকে বাড়িতে খাসির মাংস কিনে খাওয়াবো। এতদিন তো পাপার টাকায় খেয়েছি, আর পাপাকে নিজের হাতে মানে নিজের ইনকাম করা টাকায় খাওয়ানো একটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তো এখানে এসে মাংস তো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ পাপাও কতটা খুশি, এতটা খুশি যখন নিজে কেনে তখনও হয় না। আর সামনেই ছিল এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম, তাদের পুজো ছিল, তো সেখানে আমি গিয়ে একবার একটু ঘুরে আসলাম। কৃষ্ণও ছিল, তো সবাইকে একবার প্রণাম করে আসলাম আর জানিয়ে আসলাম যে এরকমভাবেই যেন বাড়ির সবাইকে খুশি রাখতে পারি। এবার ওখান থেকে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম, মাকে দিয়ে দিলাম, মাও বসে গেল মাংসগুলো নিয়ে রেডি করতে। আর এই যে এখানে কিন্তু একদম এখন কষা মাংস তৈরি হচ্ছে, মাটন কষা বলতেই পারো। আর আমার মায়ের হাতের মাংস মানেই জাদু আছে, সবার মায়ের হাতের রান্নাতেই জাদু থাকে, আর আমার তো আমার মায়েরটা ফেভারিট। তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে সবাই খাচ্ছে। আমার ভাই কেমন হয়েছে খুবই লাজুক, একদম কথাই বলতে চায় না, তাও ওই যে বলেছে যে ভালো হয়েছে। তারপরে আমি খেয়ে নিলাম, এতদিন সত্যি কথা বলতে অনেকবার খেয়েছি মাংস টাংস, যাই বলো না কেন, এগুলো শুনতে একটু বোকা বোকা লাগলেও এগুলো একদম ভিতরের ফিলিংস। কিন্তু নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু কিনে খাওয়া বা সবাইকে খাওয়ানো সেটা সত্যি আলাদা আলাদা রকমের ফিলিংস। যারা করেছে বা যারা করবে তারা অবশ্যই বুঝতে পারবে আশা করি। তারপরে এই যে পাপার মা খাচ্ছে, আমি একটু বলছিলাম যে এদিকে তাকাও, তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলো। আর নেক্সট দিন আর একটা বড় কাজ করলাম আমি আমার পেমেন্টের টাকা দিয়ে, সেটা হচ্ছে আমার বাড়িতে ওয়াইফাই বসানো, যেটার জন্য আমি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভিডিও প্রায় কন্টিনিউ দিতে পারি। এর আগে কিন্তু দিতে পারতাম না, কারণ নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হতো আমার, আর প্রত্যেক দিন যখনই ভিডিও আপলোড করতে যেতে হতো আমার আগে গিয়ে ব্যালেন্স ভরতে হতো আলাদা করে তারপর। তো আমি এই টাকা দিয়েই কিন্তু এই যে ওয়াইফাই কিনে এনেছিলাম, তো ওয়াইফাইয়ের মানে রাউটারটা ডেলিভারি দিতে এসেছিলো, তো এটার রাউটারটা ডেলিভারি ওপেন বক্স ডেলিভারি ছিল, সেটাই ডেলিভারি দেওয়ার আগে খুলে টুলে দেখাচ্ছে আর আমরাও দেখে নিলাম। তো তোমরাও দেখো এই যে এই রাউটারটাই কিন্তু আমি অর্ডার করেছিলাম।
আর অর্ডার করার পরে কিন্তু যারা কানেকশান দেয় তাদের সাথেও আমি একদম যোগাযোগ করে নিয়েছিলাম। আর এখন এখান থেকে রাউটারটা নেওয়ার একদিনের মধ্যেই কিন্তু সেই কাকুরা এসে আমার বাড়িতে কিন্তু একদম ওয়াইফাই এর কানেকশানটা বসিয়ে দিয়ে গেছে, যার জন্য তোমরা এখন আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারো। আর তাই জন্য কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করেছো, আর এভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি আমার আরও ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আমার বাবা মার আরও ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ রাউটারের কাজ হচ্ছে, আর আমি তো বিশাল খুশি যে বসানো হয়ে গেছে। কাকুকে একটু দেখিয়ে দিলাম, এই বসিয়েছিল। আর এই সব কিছুর আনন্দতে আবার আমরা রাত্রে খেলাম বিরিয়ানি, আর এটা কিন্তু পাপাই আমাদের সবার জন্য এনেছিল। তো সবাই মিলে আমরা এখানে বিরিয়ানি খাই, মজা করি। তোমরাও সবাই যে যাক যেই ফিল্ডে কাজ করছো করতে থাকো, ধৈর্য ধরো, অবশ্যই সফলতা পাবে। আর সেটা কম বেশি যাই হোক না কেন, নিজের টাকা তখন আলাদাই শান্তি লাগবে। তো এখন এখানে আমি বিরিয়ানি খাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও কিন্তু আসতে থাকবে, তার জন্য কিন্তু সবসময় কন্টিনিউ তোমরা দেখতে থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।